আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জমিয়তে উলামা ইউকে কর্তৃক আয়োজিত কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন শাহুল হাদিস জনাব আল্লামা আব্দুস শহীদ সাহেব উল মুহাফনি, উপস্থিত বিশেষ অতিথি আমাদের সবার পরিচিত বাংলাদেশের জমিয়তে উলামায়ের প্রাণপুরুষ, এবং আমি তো মনে করি উনি এখনও এমপি, বাংলাদেশের জাতীয় সংসদের এমপি জনাব শাহিনুর পাশা চৌধুরী। কারণ উনি যে যখন নির্বাচিত হয়ে নির্বাচিত এমপি, এরপরে কোনো পার্লামেন্ট বাংলাদেশে নির্বাচিত হয় নাই, এটা আমি মনে করি। বাকি যত নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলো নির্বাচন না, নির্বাচনের নামে বন্ডামি, জনগণের সাথে ধোঁকা দেওয়া। উপস্থিত উলামায়ে কেরাম, আসলে আমি ধন্যবাদ জানাই জমিয়তে উলামায়ে ইউকেকে, ইউকের নেতৃবৃন্দকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য দুই একটি কথা বলার। আমি এক মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করব। আমি একটা বলতে চাই, জমিয়তে উলামায়ে ইউকে আমরা ছোট থেকে দেখে এসেছি এবং আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যন্তর এলাকায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যন্তর এলাকায় শহর থেকে যদি ইসলামের বিস্তৃতি লাভ হয়ে থাকে এবং ইসলাম এখনও জীবিত আছে, এই উলামায়ে কেরাম এবং এই সংগঠনগুলোর অক্লান্ত প্রচেষ্টায়, আমাদের মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে যেখানেই আমরা যাই এই উলামায়ে কেরামদের এবং এই সংগঠনের পদচারণা আমরা দেখতে পাই। তার জন্য আমি এখনও এটা বিশ্বাস করি যে বাংলাদেশে বিশেষ করে পাক পারস সাবকন্টিনেন্টের ইসলাম আশা এবং ইসলাম এখনও পাক পারস সাবকন্টিনেন্টে সঠিক ইসলাম আছে তাহাদের বদৌলতে। আল্লাহ রব্বুল আলামিন এই সংগঠনকে কবুল করুন এবং এই সংগঠন আরও দিন দিন বৃদ্ধি পাক, এটাই আমাদের কামনা। আরেকটি কথা আপনাদের কাছে বলতে চাই, বর্তমানে বিশ্বের অবস্থা তো সবাই দেখছেন এবং বিশেষ করে বাংলাদেশের অবস্থা। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে 1971-70 যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে বর্তমানে যে সংবিধান রচিত হয়েছে, মানে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে এবং আপনার ধর্মনিরপেক্ষতা এবং ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে যে গোষ্ঠী সংবিধান রচনা করেছিল, এটা তখন সেই নির্বাচনের সময় সেই সংবিধান অথবা সেই আকিদা ছিল না। তাই বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে 1970-এ নির্বাচিত করেছিল আওয়ামী লীগকে। এরপরে বাংলাদেশের কোনো নির্বাচন সঠিকভাবে নির্বাচিত 1973-এর নির্বাচনেও সঠিক নির্বাচন হয় নাই। তখন আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের আপনার জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা একটি নির্বাচন হয়েছিল, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই নির্বাচন হয় নাই। এরপরে 1975-এর পরে আপনারা জানেন সংবিধানে আল্লাহর উপরে আস্থা, সংবিধানে বিসমিল্লা লাগানোর পরে যে দল সংবিধানে বিসমিল্লা এবং আল্লাহর উপর আস্থা লাগিয়েছিল সেই দলকে বারবার বাংলাদেশের তৌহিদি জনতা নির্বাচিত করেছে। এবং গত নির্বাচনে আমরা জানি এবং এর আগের নির্বাচনে ব্রাহ্মণবাদী আধিপত্যবাদী রয়ের চক্রান্তকারী ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে, বাংলাদেশের জনগণ তাহাদেরকে ভোট দেয় নাই। এবং এই আপনার 5ই জানুয়ারি নির্বাচন আমরা সবার সম্মুখে দিবালুকের মতো স্পষ্ট, এটাও একটা জালিয়াতি নির্বাচন। তা আমরা এটা বলতে পারি বাংলাদেশের তৌহিদি জনতা কখনো ভুল করে নাই তাহাদের নেতা এবং পার্টি নির্বাচন করতে। যারাই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব রাখবেন, যারাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলাম থেকে সরে দাঁড়াবেন, তাদের জেনে রাখা উচিত বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে বাংলার জমিনে রাজনৈতিকভাবে কবর রচনা করবে। তাই আমরা এখনও দাবি জানাই, যাদের যদি এই ধরনের কেউর ভিতরে এই ধরনের মনোবৃত্তি থাকে যে ইসলাম এবং ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে উনি ক্ষমতায় যেতে পারবেন না, এটা তার ভুল ধারণা। তাদেরকে এই ভুল ধারণা থেকে সরে এসে সঠিক ধারণায় বাংলাদেশের আপামর তৌহিদি জনতার ভাষায় কথা বলা উচিত। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।